আর এটা এই দরজাটা হচ্ছে অটো, জাস্ট টান দিলে খুলে যাবে এবং রিমোটটা দিলেও খুলবে। এবং তারপরও এটার যে কালারটা, এটা অরিজিনাল কালার আছে, বাংলাদেশে নতুন কোনো কালার করা হয় নাই, একেবারে জেনুইন যে কালার সেই কালারটা কিন্তু এই গাড়িটিতে আছে। এবং খুবই টিপটপ কন্ডিশনের, খুবই ভালো, একেবারে নিট অ্যান্ড ক্লিন। নর্মালি আমি কিন্তু বিজ্ঞাপন দিয়ে থাকি, লাইক কেউ গাড়ি বিক্রি করবে বা কোনো শোরুম গাড়ি বিক্রি করবে বা তাদের শোরুমের বিজ্ঞাপনগুলো আমি দিয়ে থাকি। আমি বর্তমানে কোনো গাড়ি সেল করি না, তো সেই জন্য আমি স্ক্রিনে একটি নাম্বার দিয়ে দিই যে যদি আপনারা বিজ্ঞাপন দিতে চান আমাদের এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। তো গত 4-5 মাস ধরে আমার এত পরিমাণে ফোন আইসে, সরাসরি বলতো যে ভাই এই গাড়িটা কি বিক্রি হয়েছে কিনা, এই গাড়িটা আছে কিনা। তো আমি তো ভাই শুধুমাত্র বিজ্ঞাপন দিই, ভিডিওর শেষে দেখবেন যারা বিক্রি করে ওদের নাম্বার দেওয়া থাকে। তো সেম ওয়েতে এটাও আপনার বিজ্ঞাপনের গাড়ি, আমার স্ক্রিনে একটি নাম্বার দেওয়া থাকবে, ওখানে ফোন দিলে আপনারা আপনাদের গাড়ি যদি বিক্রি করতে চান সেটা আমি একটা ফি নিই, ওইটার মাধ্যমে আপনারা অ্যাড দিতে পারবেন। আসসালামু আলাইকুম গাইস, দিস নোমান ফ্রম নোমান ব্লগস। তো আজকে আমি আপনাদের যে গাড়িটি দেখাবো এটা হচ্ছে টয়োটা নোহা এক্স, ব্ল্যাক কালারের একটি গাড়ি। এবং এই গাড়ির যে কালার এটা কিন্তু অরিজিনাল কালার, বাংলাদেশে আসার পর কোনো ধরনের কোনো রং কোনো কিছুই করা হয় না, জাপান থেকে যে অবস্থাতে আসছে ওই অবস্থাতে কিন্তু বর্তমানে আছে। এটার মডেল ইয়ার হচ্ছে 2011 আর রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2015, পেপার্স আপডেট করা আছে এবং 90 লিটারের সিএনজি সাথে আছে। আর এই মুহূর্তে আমার এই ভিডিওটি যারা দেখতেছেন দয়া করে লাগবেন ওই লাইক দিয়ে দিন এবং কমেন্টস করে দিন যে আপনার বাংলাদেশ সদনাসের বাইরে কোথায় বসে আমার ভিডিও দেখতেছেন, বর্তমানে আপনার কোন গাড়ি চালাচ্ছেন, নেক্সট কোন গাড়ি কিনতে ইন্টারেস্টেড জাস্ট কমেন্টস করে দিন এবং আপনাদের বাজেটটা উল্লেখ করে দিন। ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমি আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিওটা ট্রাই করবো। সো গাইস, এই হচ্ছে আপনার গাড়িটা, গাড়িটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক, যদিও এটা সেকেন্ড হ্যান্ড গাড়ি, তারপরও এটার যে কালারটা এটা অরিজিনাল কালার আছে, বাংলাদেশে নতুন কোনো কালার করা হয় নাই, একেবারে জেনুইন যে কালার সেই কালারটা কিন্তু এই গাড়িটিতে আছে। এবং খুবই টিপটপ কন্ডিশনের, খুবই ভালো, একেবারে নিট অ্যান্ড ক্লিন। আপনারা যারা আসলে ভালো গাড়ি খুঁজতেছেন নিঃসন্দেহে এই গাড়িটা দেখতে পারেন। গাড়ির যতগুলো গ্লাস আছে প্রত্যেকটা গ্লাসই হচ্ছে অরিজিনাল, ঢাকা মেট্রো চ 15 সিএল একটি গাড়ি। সামনের হচ্ছে প্রোজেকশন হেডলাইট এবং সামনে কিন্তু মেজর এক্সিডেন্টের কোনো হিস্ট্রি নাই দেখতে পাচ্ছেন। আর যখন গাড়িটা দেখতে আসবেন 100% আপনাদের পছন্দ হবে গাড়িটা, গাড়িতে এতে অপছন্দ হওয়ার কোনো কারণ নাই। গাড়িতে একটা টাকারও কাজ নেই, ফুল বডি নিট অ্যান্ড ক্লিন, কোনো স্ক্র্যাচ নাই, কোনো কিছুই নাই। গাড়ির এই পাশেও কিন্তু অ্যাজ ইট ইজ একেবারে নিট অ্যান্ড ক্লিন, আপনার জাস্ট নাম ট্রান্সফারের খরচটা দিতে হবে আর একটা টাকারও খরচ নাই, জাস্ট কিনবেন আর চালাবেন। আর এই হচ্ছে গাড়ির পিছনের অবস্থা, টয়োটা নোহা X1 লেখা আছে। পিছনে টেললাইটটা কিন্তু একেবারে অরিজিনাল টেললাইট এবং স্টক টেললাইট, আর এটা সিএনজি করা আছে, ফ্যামিলি চালিত, শুধুমাত্র প্রথম মালিক চালিত ইউজড হয়েছে এবং ফ্যামিলি কাজে ইউজ হয়েছে, কোনো উবার পাঠাও রেন্টে কারে ইউজড হয় নাই। আপনি এই গাড়ি নেন যে গাড়ি নেন অবশ্যই এইসব জিনিসগুলো দেখে নেবেন, মানে এই বিটগুলো, বিটে কোনো ধরনের মেজর এক্সিডেন্ট আছে কি না এসব চেক করে নেবেন। আর আমি নোহা যে গাড়িগুলো সিঙ্গেল করে থাকি এগুলো 100% গাড়ি ফ্রেশ থাকে, কোনো দিকে কোনো সমস্যা পাবেন না, নিঃসন্দেহে এই গাড়িগুলো আপনি নিশ্চিন্তে গাড়িগুলো নিতে পারবেন। আর গাড়ির রাইট সাইডে যদি দেখে, রাইট সাইডও একেবারে নিট অ্যান্ড ক্লিন, কোনো দিকে কোনো স্ক্র্যাচ কোনো কিছুই নাই, একেবারে টিপটপ কন্ডিশনের আছে। যদি একটু ভালো করে দেখাই, বিন্দু পরিমাণে মানে স্ক্র্যাচ কোনো কিছুই নাই, আপনি জাস্ট কিনবেন আর চালাবেন। আর ভিতরে ইন্টেরিয়র যদি দেখাই, ভিতরে ইন্টেরিয়র হচ্ছে আপনার ব্ল্যাক ইন্টেরিয়র, এই হচ্ছে আপনার স্টিয়ারিং। তো একটু সন্ধ্যা হয়ে গেছে এজন্য একটু ভিতরে অন্ধকার, তো গাড়িটা যখন আপনি দেখতে আসবেন আশা করি কোনো প্রবলেম পাবেন না, আপনাদের 100% পছন্দ হবে। এই হচ্ছে গিয়ার, এখান থেকে গিয়ার শিফটিং করতে পারবেন, এখান থেকে এসি ছাড়তে পারবেন। আর এই হচ্ছে ডিভিডি প্লেয়ার, ব্যাক ক্যামেরা আছে, আর এটা হচ্ছে অরিজিনাল জাপানি ডিভিডি প্লেয়ার। এই হচ্ছে মিটার, অপটিক্যাল মিটার, 64,128 কিলোমিটার মাত্র চলছে, তো একেবারেই কমই চলছে। আর এখানে একটি জায়গা আছে, এখানে আপনাদের প্রয়োজন জিনিসপত্র রাখতে পারবেন, এখানে একটি বক্স আছে, এখানে প্রয়োজন জিনিসপত্র রাখতে পারবেন, এখানে বক্স আছে, এখানে আছে, তো আপনাদের পেপার্স থেকে শুরু করে যাবতীয় জিনিস এইসব বক্সে কিন্তু চাইলে আপনি রাখতে পারবেন। আর এটার এই দরজাটা হচ্ছে অটো, জাস্ট টান দিলে খুলে যাবে এবং রিমোটটা দিলেও খুলবে এবং বন্ধ হয়ে যাবে। সে পিছনে এখানে হচ্ছে আপনারা 3টি সিট পেয়ে যাবেন এবং এই পিছনে হচ্ছে 3টি সিট, তো পিছনে হচ্ছে 6টি, সামনে 2টি, ড্রাইভার সহ টোটাল 8টি সিট পেয়ে যাবেন। এখানে এসি ভেন্ট আছে, এখানে এসি ভেন্ট আছে, এই পাশ দুটো এসি ভেন্ট আছে এবং এর পাশে এসি ভেন্ট আছে,
তো যেহেতু পিছনে প্রত্যেকটা জায়গায় এসি ভেন্ট আছে, সামনের যে এসি থেকে যে পরিমাণ আপনার ঠান্ডা বাতাস বা আপনার এসিটা উপভোগ করতে পারবেন, সেম ওয়েতে এই জায়গায় যারা বসবেন, পিছনে যারা বসবেন, এই সেম ওয়েতে এসি উপভোগ করতে পারবেন। সো গাইস, এই ছিল গাড়িটি। গাড়িটির কন্ডিশন আলহামদুলিল্লাহ খুবই খুবই ভালো আছে, আর গাড়িতে একটা একটা করেও কাজ নেই। আর আমি যেটা বললাম যে আমি যে নোহা গাড়িগুলো করে থাকি, সিঙ্গেল যে নোহা গাড়ির ভিডিও, এগুলা 100% ফ্রেশ থাকে, কোনো দিকে কোনো সমস্যা পাবেন না। শুধু হয়তো বা একটু প্রাইস বেশি হতে পারে, বাট আমি একটা জিনিস আপনাদের বলবো যে বিশেষ করে সেকেন্ড হ্যান্ড গাড়ি, বাইক বা সেকেন্ড হ্যান্ড যদি আপনি মোবাইল বা যে কোনো জিনিসই কিনেন, মানে বিশেষ করে আপনার ইলেকট্রনিক্স আইটেম, অবশ্যই ট্রাই করবেন একটু টাকা বাড়িয়ে হলো ভালো জিনিস নেওয়ার জন্য। কারণ একটু টাকা বাড়িয়ে হলো হবে কি, আপনি ওখান থেকে ভালো একটা সার্ভিস পাবেন। বাট আপনি যদি কম টাকা দেখে আপনি একটা খারাপ জিনিস কিনেন, তখন কিন্তু ওইটার পিছনে আপনার টাকাও যাবে, আপনার আপনার শ্রমও চলে যাবে। তো আমি রিকোয়েস্ট করবো এই গাড়ি নেন, যেই গাড়ি নেন, একটু ট্রাই করবেন দেখে শুনে বুঝে ভালো একটি গাড়ি নেওয়ার জন্য। তো এখন আসি প্রাইজে। এই গাড়িটির দাম চাও হচ্ছে আপনার 19,50,000 টাকা, আর এটা অলমোস্ট ফিক্সড, কিছুটা নেগোশিয়েবল হতে পারে। যখন আপনি গাড়িটা আসবেন, দেখবেন, চালাবেন, আপনার যদি পছন্দ হয় সেক্ষেত্রে মালিকের সাথে বসে আলোচনা সাপেক্ষে আপনারা কিছুটা কমিয়ে নিতে পারবেন।